হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দীপশিখা জ্যোতি ব্লগস। আজকে আমি রান্না করব নিরামিষ পনির। তো নিরামিষ পনিরে কিন্তু আমি কোনো মশলাপাতি ছাড়াই কিন্তু পনিরটা রান্না করব। তো তোমরা দেখতে থাকো আজকে আমি নিরামিষ পনির মশলাপাতি ছাড়া কিভাবে রান্না করি। তো চলো আজকে রেসিপিটা শুরু করি। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি পনির। পনির কিন্তু এখানে আমি পিস পিস করে কেটে নিয়েছি, আর সাইডে কিন্তু আমি আলু আলু কেটে নিয়েছি, আর এর সঙ্গে দেবো আমি লঙ্কা ছাড়া আর কিছুই দেবো না। তো একটা গামলায় লবণ হলুদ মাখানো ছিল, তার মধ্যে আমি লবণ হলুদ মাখানো গামলার মধ্যে দিয়ে দিয়েছি আলুগুলো। আর দিয়ে দেন আমি আলুগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর কড়াইতে আমি আগে পটল ভেজে নিয়েছিলাম, সেই পটল ভাজার তেলেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি আলু। তো যেহেতু পটল ভাজার মধ্যে একটু বেশি পরিমাণ তেল দিয়েছিলাম, সেই জন্য আমি আলুগুলো ভেজে নিয়েছি ওই তেলে, আর ওই তেলেই কিন্তু আমি ভেজে নিচ্ছি পনির। তো পনির কিন্তু আমি পনিরগুলো কিন্তু একটা একটা করে ছেড়ে দিচ্ছি, আর পনিরটা কিন্তু মাছ ভাজার মতন ওরকম গরম তেলেই ছাড়তে হয়, তাহলে পনিরটা ভাঙে না আর খুব বেশি ভাজার দরকার হয় না, লাল লাল করে ভেজে নিলেই কমপ্লিট। তো পনির ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি ওই তেলে জিরে সম্বরা আর লঙ্কা, কাঁচা লঙ্কা আর জিরে সম্বরা দিয়ে আমি কিন্তু পনির আর আলু কিন্তু দিয়ে দিচ্ছি ভেজে রাখা যে পনির আর আলু। তো এরপর কিন্তু আর কোনো ভাজাভাজির কোনো সিন নেই, জাস্ট একটু হালকা একটু নেড়ে আমি দিয়ে দিচ্ছি জল। তো পরিমাণ মতন আমি এখানে জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে আমি কিন্তু দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর হলুদ গুঁড়ো। তো চলো জল দিয়ে একটুখানি নেড়ে চেড়ে আমি দিয়ে দেবো এবার পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতন লবণ। তো এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন লবণ। লবণ আর লঙ্কার পরিমাণ কিন্তু যে যেরকম পছন্দ করবে সেরকমই কিন্তু দেবে। লবণটা কিন্তু আমি আমার স্বাদ মতন দিয়েছি, তোমরা যেরকম খাবে সেরকম স্বাদ মতন দিলেই ভালো হবে। আমি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলে থাকি। তো তারপর কিন্তু আমি দেন একটু নেড়ে চেড়ে আমি ঢেকে রেখেছি। ঢাকাটা ছিল আমার দু মিনিট আড়াই মিনিট মতন ঢাকাটা ছিল, আড়াই মিনিট পর কিন্তু আমি ঢাকাটা খুলে নিয়েছি, আর দেন আমার কিন্তু রান্নাটা কমপ্লিট। এবার আমি নামিয়েও নিয়েছি। তো নামানোর পর কিন্তু আমি আর কিচ্ছু করিনি, শুধু নামিয়ে জাস্ট তোমাদের দেখাচ্ছি, আর কিছু করবো না। রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর সিম্পলভাবে এরকম নিরামিষ পনির রান্না করলে সত্যি বলছি অসাধারণ লাগে খেতে। আর ভিডিওটা এ পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো কতক্ষণ সুস্থ থাকবে, সতর্ক থাকবে, আর ভালো থাকবে। টাটা।